মানুষের গোলাগুলি গুলি আওয়াজে মইফাল বাসী ঘুমাতে পারে নাই সেই বিএনপির আমলে। এখানে মানুষ মার্ডার হয়েছেন, রক্তাক্ত হয়েছে, তা ওজলা বের হয়ে গেছেন রাস্তার মাঝখানে। আজকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে রাজনীতি করতাম, চাঁদাবাজিকে প্রশ্রয় দিতাম, তাহলে বিএনপি লোকদেরকে আমরাকে তাড়াই দিয়ে আমাদের লোককে এখানে বসাইতাম। আজকে বেগম খালেদা জিয়া ফেনীতে প্রধানমন্ত্রী ছিল সোয়া দুইবার। উনি ইচ্ছা করলে ফেনী শহরকে একটা আধুনিক ফেনী শহর করতে পারত, কিন্তু উনি আমরা সেই ভাগ্য পরিবর্তন উনি করতে পারে নাই। সেই জামাত বিএনপিরা আমার অসংখ্য শ্রমিককে হত্যা করেছেন। সেই ট্রেনে যাত্রী ছিল একজন মা তার সন্তান, তার মা সন্তানকে করে রেখে দুজনে একবারে মৃত্যুবরণ করেছেন। আমি ফেনী পৌরসভার প্যানেল মেয়র ছিলাম 5 বছর, আমি মইফালে কাউন্সিলর ছিলাম। আমি সেখানে থাকা অবস্থায় প্যানেল পর থেকে 5 বছর মইফালে চাঁদা বন্ধ করে দিয়েছি। কোনো মইফালের চাঁদা আমি উঠতে দিই নাই। আজকে এই মইফালে এই স্ট্যান্ডকে নিয়ে অনেক রক্তাক্ত হয়েছেন। এই মইফালে স্ট্যান্ড রক্ত রঞ্জিত হয়ে গেছেন। এই মইফালে স্ট্যান্ড, এই মইফালে স্ট্যান্ড মানুষের গোলাগুলি গুলির অন্ধকারে গুলির আওয়াজে মইফাল বাসী ঘুমাতে পারে নাই সেই বিএনপির আমলে। এখানে মানুষ মার্ডার হয়েছেন, রক্তাক্ত হয়েছে, তা ওজলা বের হয়ে গেছেন রাস্তার মাঝখানে। সেই দৃশ্য ফেনীবাসী বলে নাই। আজকে সেই শ্রমিক মালিকেরা বলতে পারবেন, বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা তৃতীয়বার ক্ষমতা থাকার পরে আজকে মাননীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী দ্বিতীয়বার এমপি থাকা পর্যন্ত অধ্যাপতি আছে 15 বছর, একটি শ্রমিক বলতে পারবে মইফাল স্থানে আওয়ামী লীগের কোনো কারণে একটি চাঁদা দিতে হয়েছেন? আপনাকে বলতে পারবেন মইফাল আজকে 15 বছর একটি গুলি আওয়াজ হয়েছে? আমাকে বলতে পারবেন মইফালে একটি বোমার আওয়াজ হয়েছেন স্থানকে দখল কেন্দ্র করে? বিগত দিনে যান এই স্থানকে নিয়ে মারামারি হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা স্থান নিয়ে রাজনীতি আমরা করি নাই। আজকে এখানে আদম সিং আছেন, উনি বিএনপি সমর্থন একজন লোক, উনি শ্রমিক সংগঠন, উনি আজকে 40 বছর আয় দায়িত্ব আছেন। এখানে মইফালে যে সমস্ত স্থান মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন আছেন, সেই বিএনপি আমলে যা দায়িত্ব আছেন এত অধ্যাপতি পর্যন্ত তারা একই দায়িত্বে আছেন। আজকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে রাজনীতি করতাম, চাঁদাবাজিকে প্রশ্রয় দিতাম, তাহলে বিএনপি লোকদেরকে আমরাকে তাড়াই দিয়ে আমাদের লোককে এখানে বসাইতাম। কি আমরা করেছি? এটা জ্বলন্ত প্রমাণ, দৃশ্যমান। সেই বিএনপি নেতারা এখনো সে দায়িত্ব আছেন, তারাই বলক তারা কখনো আওয়ামী লীগকে প্রশংসা করবে না, কিন্তু তারা বলতে পারবে যে আওয়ামী লীগের কোনো লোক তাদেরকে চাঁদার জন্য ডিস্টার্ব করেছেন? আমরা কখনো করি নাই। এই রাজনীতি আওয়ামী লীগ সরকার করে না, এই রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা প্রশ্রয় দেয় না, নিজামুদ্দিন হাজারী আমাদেরকে প্রশ্রয় দেয় না, আমরা কারোকে লেলিয়ে দিই না স্ট্যান্ডের জন্য। এই জন্য আজকে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ফেনীতে। আজকে রক্তাক্ত ফেনী, অশান্ত ফেনী, আজকে পত্রিকা খুললে এক সময় শুধু অশান্ত ফেনী, আজকে 15 বছর এই অশান্ত ফেনী শান্ত হয়েছেন। আজকে বেগম খালেদা জিয়া ফেনীতে প্রধানমন্ত্রী ছিল সোয়া দুইবার। উনি ইচ্ছা করলে ফেনী শহরকে একটা আধুনিক ফেনী শহর করতে পারত, কিন্তু উনি আমরা সেই ভাগ্য পরিবর্তন উনি করতে পারে নাই। আজকে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা টঙ্গিপাড়া জন্ম হয়ে শুনি বাংলাদেশের প্রথম সিসল্যাম্প লাইবার করে দিয়েছেন ফেনীর মাটিতে। এটা শেখ হাসিনার দ্বারা সম্ভব হয়েছেন, আর কারা দ্বারা এখানে সম্ভব হয় নাই। আমরা ফেনীবাসী দেখেছেন, আমার শ্রমিক বাইরে আছেন 30 দিন 90 দিন, আমার শ্রমিকদের কীভাবে এখানে গুলি করে ভুয়া মেরে তাদেরকে নিঃশব্দে মেরে ফেলেছেন। এই হাইওয়েতেও অনেক শ্রমিক আজকে মৃত্যুবরণ করেছেন। সেই যিনি যারা গ্রাম এই নিঃসঙ্গ কাম করে কাজ করেছেন, সেই জামাত বিএনপিরা আমার অসংখ্য শ্রমিককে হত্যা করেছেন। পেট্রোল পাম্প মেরিয়ে মাস্টার গাড়ি দাঁড়িয়ে দিয়েছেন, চলন্ত গাড়ি পুড়িয়ে দিয়েছেন, আমার শ্রমিকের গাড়িতে ঘুমাচ্ছে সারাদিন পরিশ্রম করে, সেই গাড়ির তাল মারিয়ে এবং বোম মারিয়ে চলন্ত স্টাফ সব পুড়িয়ে দিয়েছেন। সেই নদীর ফেনীবাসী বলে নাই। গত কিছুদিন আগেও চলন্ত ট্রেনের অবস্থায় পেট্রোল পাম্প মারিয়ে ট্রেন পুড়িয়ে দিয়েছেন। সেই ট্রেনে যাত্রী ছিল একজন মা তার সন্তান, তার মা সন্তানকে করে রেখে দুজনে একবারে মৃত্যুবরণ করেছেন। এই নিঃসঙ্গ দৃশ্য আমরা দেখেছি বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধুর কন্যা জগৎ বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে এই দৃশ্য দেখার জন্য নয়, কিন্তু যারা বাংলাদেশের ওই সময় স্বাধীনতা বিপক্ষে শক্তি ছিল, তারা আবারও এই দেশের স্বাধীনতা শক্তিরা এই স্বাধীন বাংলাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে।